গতকাল 11-12টায় নিটের রেজাল্ট আউট হয়েছে। সৎসঙ্গপাড়ার কংসজিৎ ওরফে আকাশ 641 নম্বর পেয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে জেনারেলে 6207। ধুবড়িতে একটা আনন্দের খবর। আমি যখন আজকে সকালে খবরটা পেলাম, মানে খুবই ভালো লাগলো। ও কিন্তু কোটায় যায়নি, ও কিন্তু কোনো আকাশে কোচিং নেয়নি, ও বাড়িতে বসে কোচিং নিয়েছে এবং সর্বসকলে ফিজিক্সওয়ালা 4000 টাকার একটা কোর্সে ও জয়েন করেছিল, সেখান থেকেই সফলতা। আসলে ইচ্ছা যে যদি থাকে তাহলে ধুবড়িতে থেকেই ভালো রেজাল্ট করা যায়। আজকে ওর বাড়িতে আজকে অরুম কুসুম বড় সফলতার কথা। তোমার এই যে সাকসেস, এটা কিভাবে সম্ভব হলো? কঠোর পরিশ্রমের জন্য। না, কঠোর, তুমি পড়াশোনাটা কিভাবে করছো যদি একটু বলো। আমি অনলাইনে ফিজিক্সওয়ালা নামক এক কোচিং সংস্থার একটা ব্যাচ নেই, একিন ব্যাচ, 4000 টাকা দিয়ে, আর ওই ব্যাচটাতেই আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম এবং ওখান থেকে আমার সিলেকশন হয়। না, তুমি কঠোর পরিশ্রম যে কথাটা বললা, মানে কিভাবে পড়াশোনাটা কিভাবে করতাম? পড়াশোনাটা আমি ফাঁকা টাইম কোনো থাকতো না, সবসময় পড়াশোনাই করতাম। তোমার কি স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার? হ্যাঁ, ডাক্তার হওয়ার। তা তোমার যা র্যাঙ্ক, তাহলে তোমার কলকাতা মেডিকেল কলেজে হওয়ার? হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজে হবে। হ্যাঁ, ওইখানেই ইচ্ছা। মানে তুমি তোমার মাধ্যমিকে কত পার্সেন্ট ছিল? মাধ্যমিকে 91%। উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে 93%। মানে তোমার কোনো গ্যাপ দিতে হয়েছে না? তুমি রেগুলার করেছো? গ্যাপ দিতে হয়েছে এক বছর। এক বছর তুমি গ্যাপ, মানে এক বছর ধরে তুমি পড়াশোনা করছো নিটের জন্য? মানে তোমার কি ইচ্ছা নেই যে কোটাতে যাই, মনে হয় না যে আকাশে কোচিং, এরকম কোনো ইচ্ছা ছিল না? তোমার ইচ্ছাটা ছিল হচ্ছে যে আমি বাড়িতে বসে পড়বো, ডাক্তার হবো, বাড়িতে বসে পড়বো। আর এমনি তুমি আর কোন কোন বই পড়াশোনা করছো আর কি? এনসিইআরটি, শুধু এনসিইআরটি আর টিচারদের নোট। কোন কোন টিচারে তোমার জীবনে বড় অবদান ছিল? জুলজি মনীষ দুবে স্যার, বোটানি তরুণ স্যার, ফিজিক্স এম আর স্যার, তারপরে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে পঙ্কজ স্যার, ইনঅর্গানিক ডলি ম্যাম, আর হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি অমিত মহাজন স্যার, এদের অবদান রয়েছে। আগামী দিনে তোমার কী ইচ্ছা? আগামী দিনে ভালো ডাক্তার হব, সবার সেবা করব, সমাজের সকলের। মানে তুমি কি ধুবড়ি মানুষের পাশে থাকবা? হ্যাঁ, সবাই তো ধুবড়ি থেকে তো বহু ডাক্তার হয়েছে, কিন্তু পরে সবাই কর্মসূত্রে সব বিভিন্ন জায়গায় সেটেল হয়ে যায়। না, আমি ধুবড়িতেই থাকবো। যারা আগামী দিনে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? অনলাইনেও বাড়িতে থেকে অনেক ভালো রেজাল্ট করা যায়, এটাই আর কি আমার বার্তা। বাড়িতে থেকেও অনেক ভালো রেজাল্ট করা যায়, ইভেন বাড়িতে থাকাটাই বেশি ভালো, কারণ অনলাইনে এখন কোটার কন্টেন্টই পাওয়া যাচ্ছে, আর বাড়িতে থেকে ওই আমাদের হোস্টেলে থাকতে লাগছে না, আর কোটার পরিবেশটাও অনেকটা আর কি আমাদের এখানে মানিয়ে নেওয়াটা খুব মুশকিল, বাড়িতে থেকে অনলাইনে করাটা অনেক ভালো। মানে এই যে তুমি যে ডাক্তার হবা, তোমার এই স্বপ্নটা কি ছোটবেলা থেকেই তোমার মধ্যে ছিল? না, কত কখন থেকে এটা আসলো যে আমি ডাক্তার হবো? এটা আমার মেইনলি উচ্চ মাধ্যমিকের পরেই এই সিদ্ধান্ত। আগে অত একটা ডাক্তারের ইচ্ছে ছিল না, আগে মানে সায়েন্টিস্ট টাইপের হওয়ার ইচ্ছে ছিল, রকেট সায়েন্টিস্ট। তারপরে লকডাউনের পরে আর কি ওই উচ্চ মাধ্যমিকে নাম্বার দিয়ে দিল, তো তখন ফিজিক্সে অনার্সটা অত ভালো পাচ্ছিলাম না আর কি, তখনই আর কি ডাক্তার হওয়ার ইচ্ছা, তখন থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছা। যারা আগামী দিনে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে তোমার পরামর্শ হচ্ছে যে বাড়িতে বসে পড়াশোনা করে অনলাইনে করাই ভালো? আচ্ছা, আপনি তোর মা, মানে আপনি কিভাবে ওর পাশে ছিলেন? সবসময় পাশে ছিলাম। তো আমাদের হীরা আমার থেকে বছর দুয়েকের ও জুনিয়র, তো হীরারই ছেলে আজকে এই একটা একটা এত অসাধারণ একটা রেজাল্ট করছে। ওর ইচ্ছাটাকে আমি সবসময় সাপোর্ট করছি এবং যথাসময় যখন যেটা ওর প্রয়োজন আমি যোগাযোগের চেষ্টা করছি। আর পড়াশোনার ক্ষেত্রে ওর ওই মাথায় যাতে পড়াশোনাটা লোডিং থাকে সেই সময় ওকে ধ্যান দিতে বলছি, ফিজিক্যালি ফিটনেস, মেন্টালি ফিটনেস যাতে ঠিক থাকে সেদিকে আমার কঠোর দৃষ্টি ছিল। কেন হীরাকে ধন্যবাদ জানাই, হীরার ছেলে আজকে আমাদের ধূপগুড়ির গর্ব, আগামী দিনে ও ডাক্তার হবে, মানুষের পাশে থাকবে। তো সব থেকে আরেকটা যেটা দেখলাম আর কি, ও হচ্ছে নিরামিষভোজী, মানে ওর পরিবারের সবাই নিরামিষ খায় এবং ও হচ্ছে 100% নিরামিষভোজী। তো এই ধারণাটাও ভুল যে মানে পড়াশোনার জন্য মাধ্যমিক যেতে হবে, সেটাও ভুল প্রমাণ করলো, প্রমাণ করলো যে কোটাতে যেতে হবে এটাও ভুল প্রমাণ করলো। তো আমরা ওকে মানে কি বলবো আমি, মানে মানে অনেক ধন্যবাদ, আজকে ধূপগুড়ি মুখ উজ্জ্বল করছে। এবং সবথেকে যেটা আমার যেটা সবথেকে বেশি আনন্দ লাগে যেটা, সেটা হচ্ছে অনেকেই বলতে শুনি যে ধূপগুড়িতে কিছু নাই, কিন্তু ধূপগুড়িতে এই ধরনের ছেলেরা আছে, এরা আমাদের গৌরব। আগামী দিনে ডাক্তার হবে, মানুষের পাশে থাকবে, মানুষের সেবক, এটাই কাম্য। তো একটা ডাক্তারি পড়তে গেলে কিন্তু একটা বিরাট খরচার ব্যাপার, সরকারিভাবে পড়লেও একটা খরচা হয় আর কি।
যদি কোনো মানুষ মানে সহযোগী ব্যক্তি যদি ওর পাশে থাকেন তাহলে খুব ভালো লাগবে আর কি। এবং এর আগেও অতীতে আমার বেশ কিছু ভিডিও দেখে অনেকেই সাহায্য বাড়িয়ে দিয়েছেন। আমার একটা একটা ব্যক্তিগত একটা ইয়ে থাকলো যে যদি ওর পাশে কেউ দাঁড়ান খুব ভালো লাগবে। তো তোমার শক্ত সফল হোক এই কামনাই করি। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। নমস্কার।